আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি নোকিয়ার নতুন একটি মডেল 3.4। তো যা আজকে আমি এটাকে আনবক্সিং করব এবং দেখব যে নোকিয়া 3.4 এ আসলে কি কি আমরা পাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের নোকিয়া 3.4। এই যে হচ্ছে আমাদের নোকিয়া 3.4 ফোনটি, দেখে নিই আমরা ভিতরে আসলে কি কি পাচ্ছি। প্রথমেই তো আমরা পাচ্ছি আসলে ফোন, থাকতেছে উপরে সিম ইনজেক্টর পিন, তার নিচে থাকতেছে হচ্ছে হেডফোন, চার্জার, ডাটা কেবল এবং কিছু ইউজার গাইড ম্যানুয়াল, আর তো ওয়ারেন্টি কার্ড তো সেই সাথে থাকছেই। তো আসুন এবার আমরা জেনে নিই আসলে আমরা নোকিয়া 3.4 ফোনটিতে কি কি পাচ্ছি। নোকিয়ার এই ফোনটাতে 3.4 আমরা সাধারণত দুইটা কালারে পেতে যাচ্ছি, একটা হচ্ছে চারকোল কালার এবং আরেকটা হচ্ছে ব্লু বা এফ জড, আপনারা যাই বলেন। টোটাল দুইটা কালারে মার্কেটে আসছে আমাদের নোকিয়া 3.4। সো 3.4-এ আমরা সর্বপ্রথম যদি এটার কনফিগারেশন নিয়ে কথা বলি তাহলে আমরা এটাতে পাচ্ছি 4 GB র্যাম এবং সেই সাথে পাচ্ছি 64 GB রম। এবং সবথেকে মজার জিনিস হচ্ছে যেখানে অন্যান্য কোম্পানিরা ইউজ করতেছে মিডিয়াটেকের প্রসেসর, সেখানে কিন্তু নোকিয়া দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। এবং এটাতে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 460-এর প্রসেসর পাচ্ছেন উইথ 5-hole ডিসপ্লে, যেটা মার্কেটে আসছে এই প্রথম এই রেঞ্জের ভিতরে 5-hole ডিসপ্লে সাথে আপনি পাচ্ছেন নোকিয়া 3.4। এবং শুধুমাত্র তাই না, এটার পেছনে আপনি টোটাল 3টা ক্যামেরা পাচ্ছেন। মেইন ক্যামেরা পাচ্ছেন হচ্ছে 13 MP, আল্ট্রা ওয়াইডের জন্য পাচ্ছেন হচ্ছে 5 MP এবং 2 MP পাচ্ছেন হচ্ছে ডেপথ সেন্সরের কাছে। এবং ফ্রন্টে থাকছে 5-hole 8 MP ডিসপ্লে। তো আসুন আমরা ফোনটাকে ওপেন করি, আমরা একটু ভিতরে দেখি। যেহেতু এটাতে বলা আছে ইট ইস এ পিওর অ্যান্ড্রয়েড, তো আমরা একটু দেখি যে ফোনটাতে আসলে কতটা দ্রুত কাজ করতেছে। চলে আসছে নোকিয়ার সেই পুরনো টিউন। তো চলে আসছে আমাদের নোকিয়ার ডিসপ্লে। এখন আমরা দেখি যে আসলে আমরা কতটা ফাস্ট পাচ্ছি। এটাতে ইউজ করা হয়েছে হচ্ছে অ্যান্ড্রয়েডের পিওর অ্যান্ড্রয়েড, মানে স্টক অ্যান্ড্রয়েড। সো এটা অনেক ফাস্টলি কাজ করতেছে। এবং সেই সাথে আমরা প্যাকেটে একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে এটা 2 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপগ্রেডস, মানে 2 বছর পর্যন্ত আপনার অ্যান্ড্রয়েডের যতগুলো ভার্সন আছে সব কয়টা ভার্সনই এটাতে হচ্ছে আপডেট নেবে। এবং সেই সাথে আমরা এটার ক্যামেরাটা একটু এক্সপিরিয়েন্স করে আসি। চলুন দেখে নেওয়া যাক এটার ক্যামেরা ফ্যাসিলিটিসটা কেমন। সো আমরা আসছি এখন ক্যামেরা ফ্যাসিলিটিস দেখার জন্য, যে অ্যাকচুয়ালি ক্যামেরাটা, যে অন্যান্য সফটওয়্যার বেজ ক্যামেরার থেকে এই ক্যামেরাটা আপনি পাচ্ছেন হচ্ছে টোটালি মানে একদম পিওর এবং ন্যাচারাল কালার। এবং সেই সাথে যদি আমরা এটার ফ্রন্ট ক্যামেরাটা আপনাদেরকে শো করাই, তো সেই ক্ষেত্রে আশা করি এর থেকে আরও বেটারটাই আমরা পাবো। এটাতে আমরা জুম পাচ্ছি হচ্ছে 6x পর্যন্ত আমরা এটাতে জুম পাচ্ছি। তো জুম করার শর্ত একটু ফেটে যাচ্ছে, বাট আসলে এই রেঞ্জের ফোনে এই জিনিসগুলো স্বাভাবিক। আর সেই সাথে যদি আমি আরও একটু দেখি, যদি নর্মাল রেঞ্জিংয়ে আসতেছে এই যে এইভাবে, আসলে ছবিটা বেশ মোটামুটি ন্যাচারালি আসতেছে, বাট তারপরও কালার গ্রেডিয়েন্টসটা হয়তো একটু যদি ভালো হতো তাহলে মনে হয় একটু বেটার হইতো। এবং এবং দেখা যাক যে এটার 5-hole ডিসপ্লেতে অ্যাকচুয়ালি আপনার যেহেতু ক্যামেরা কোয়ালিটি এরকমই আসতেছে, তো ফ্রন্টে 8 MP, আশা করি অন্য অন্য ফোনের থেকে ভালো কিছুই আসবে। এবং যেহেতু এটাতে জিপিইউ ইউজ করা আছে হচ্ছে অ্যাড্রোনি, সো আপনার গ্রাফিক্সটা বেটার আসবেই। এবং নর্মাল যারা গেমার আছেন গেমারদের জন্য হয়তো বা এই ফোনটা বেশ, আমরা অবশ্য গেমটাকে এখনও দেখিনি,
তবে যদি আমরা এটাকে গেমিং এর দিক থেকে যদি দেখি, হয়তো অন্যান্য কোম্পানির যেহেতু তারা হেলিও P35 অথবা G35 ইউজ করতেছে, তো তার থেকে আশা করি আমাদের এটা বেশিই ভালো যাবে। এবং এটাতে আমরা পাচ্ছি 4000 mAh এর ব্যাটারি। সো নোকিয়া এখানে বলতেছে যে তারা নাকি এটাতে 2 days ব্যাটারি লাইফ দিচ্ছে। তো 2 days ব্যাটারি লাইফ আসলেই পসিবল কি না আমার জানো নেই, তবে যেহেতু নোকিয়া বলতেছে অন্তত 1.5 দিন তো আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়েই যাবেন। এই সাথে এটাতে থাকতেছে হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি, এবং সেই সাথে থাকতেছে প্রথম 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি, 3.0 mm এর প্লাগ ইন থাকতেছে ইয়ারফোনের, এবং এটাতে হচ্ছে আপনার টাইপ সি পোর্টের চার্জার। ওয়াও, কারণ এই রেঞ্জের ভিতরে অন্যান্য কোম্পানি যেখানে টাইপ বি ইউজ করতেছে সেখানে নোকিয়া দিচ্ছে টাইপ সি। সো আমরা একটু এটা নিয়ে যদি আমরা এটার ভিডিও কোয়ালিটিটাও যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এটার রেজুলেশন এবং ভিডিও পোর্ট্রেট মোডটা আমরা আপনাদেরকে একটু দেখাই, যে এটা হচ্ছে আমাদের ভিডিও মোডে। তো ভিডিও রেজুলেশনটাও আলহামদুলিল্লাহ খারাপ না, আমরা এটার একটু রেজুলেশনটা যদি দেখে আসি। ভিডিও রেজুলেশন আপনি সর্বোচ্চ ভিডিও করতে পারবেন হচ্ছে 1080p পর্যন্ত, যা অন্যান্য কোম্পানিও 1080p দিচ্ছে এই বাজেট রেঞ্জের ভিতরে, এবং কালার গ্রেডিয়েন্টটা এরকমই আসতেছে। সো আশা করা যাচ্ছে নোকিয়া নেক্সট টাইম আরও ভালো কিছু নিয়ে আসবে আমাদের জন্য, এটাই আমাদের এক্সপেকটেশন, কারণ দ্য ফাদার ইজ ব্যাক। তো চলুন দেখে নেওয়া যাক যে আসলে আমরা এই ফোনটার প্যাকেটের ভিতরে কী কী পাচ্ছি। সো আমরা এটাও আপনাদেরকে একটু দেখাই দিই। প্যাকেটের ভিতরে থাকতেছে হচ্ছে সেই নোকিয়ার মান্দাতার আমলের ইয়ারফোন, যা মান্দাতার আমল হইলেও ইয়ারফোনটা যথেষ্ট পরিমাণে ভালো, সাউন্ড কোয়ালিটি মোটামুটি আপনি পাচ্ছেন। সেই সাথে থাকতেছে একটা চার্জার, চার্জারটা অনেক কিউট, এবং ডাটা কেবল। এবং সেই সাথে আমরা এটাতে পেয়ে যাব হচ্ছে নোকিয়ার ইউজার ম্যানুয়াল গাইড, এবং যাক নোকিয়া 3.4 সম্পর্কে সব কিছু তথ্যই আপনার এখানে দেওয়া আছে। এবং যেহেতু এটাতে আপনার ওয়ারেন্টি থাকতেছে, সো আমি কোনো ওয়ারেন্টি কার্ড এটাতে এইভাবে পাইনি, তারপরেও আশা করি কোম্পানি যখন আপনি ফোনটাই পার্সেস কিনবেন আপনার কাছে তো ডকুমেন্টস থাকবেই ফোনটার। এই যে এটা হচ্ছে নোকিয়ার ওয়ারেন্টি কার্ড হিসেবে গণ্য করা হয়। সো যাই হোক, আপনারা এটাতে যেহেতু নোকিয়া এগেইন ব্যাক আসতেছে, আমরা নোকিয়ার কাছে ভালো কিছুই আশা রাখতেছি। তো এই ছিল আজকে আমাদের নোকিয়া 3.4, এবং আশা করি আপনাদেরকে ভিডিওটাও ভালো লাগবে। তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, এবং লাইক বাটনটি বেল বাটনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।